নাটোর এক আসনের সংসদ সদস্য শহীদুল ইসলামের বাড়িতে লালপুর উপজেলার সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলামের পেটে পিস্তল ঠেকিয়ে 8 লাখ টাকা আদায়ের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ সাংসদের 3 ঘনিষ্ঠজনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী মোহাম্মদ রফিকুল ইসলাম। আটক করা হয়েছে মামলার এজাহারভুক্ত 2 আসামি রাসেল ও কালামকে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত 24 জুন বৃহস্পতিবার দুপুরে গোপালপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রকুনুল ইসলাম নিজেকে সাংসদ শহীদুল ইসলামের ঘনিষ্ঠজন পরিচয় দিয়ে রফিকুল ইসলামকে ফোন করে বাগাতিপাড়ায় সাংসদের বাড়িতে আসতে বলেন। তিনি বেলা 1:30 সেখানে যাওয়ার পর তার সঙ্গে 10 মিনিট কথা বলে কক্ষ থেকে বের হয়ে যান সাংসদ। এরপরই রফিকুলকে ওই কক্ষে বাইরে থেকে আটকে ফেলেন রাসেল নামের এক যুবক। কালাম নামের অপর এক যুবক তার পেটে পিস্তল ঠেকিয়ে বসে থাকতে বাধ্য করান। 4.5 ঘন্টা আটকে রাখার পর একটা সাদা কাগজে তাকে স্বাক্ষর করতে বাধ্য করা হয়। রাসেলের কাছ থেকে তিনি 8 লাখ টাকা ধার নিয়েছেন এবং বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে তা পরিশোধ করবেন, এমন কথা লেখা ছিল ওই কাগজে। এক পর্যায়ে রফিকুল ইসলাম সেখান থেকে বের হয়ে আসার পর সন্ধ্যায় গোপালপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রকুনুল ইসলাম তাকে ফোনে বলেন লেনদেনটা সেরে ফেলেন, কখন দেবেন। এ ঘটনার পর রফিকুল ইসলাম লালপুর থানায় লিখিত অভিযোগ করতে গেলেও তাকে ফিরিয়ে দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। পরে পুলিশ সুপারের নির্দেশে ভোর 4টায় খাদ্য কর্মকর্তাকে বাড়ি থেকে বাগাতিপাড়া থানায় নিয়ে যাওয়া হয় এবং লিখিত অভিযোগ গ্রহণ করা হয়। মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, খাদ্য গুদামে সরকারি গম কেনা নিয়ে অবৈধ সুবিধা আদায় করার জন্যই আমাকে এভাবে নাজেহাল করা হয়েছে। আটক থাকা অবস্থায় আমার কাছ থেকে নগদ টাকা বা ব্যাংকের চেক আদায় করতে না পেরে তারা কাগজে সই করিয়ে নিয়েছেন। এ বিষয়ে সাংসদ শহীদুল ইসলাম বলেছেন, তার চরিত্রে কালিমা লেপনের জন্য তার বাড়িতে এমন ঘটনা ঘটানোর অভিযোগ করা হয়েছে।